আজকের ক্লাস আমরা শুরু করব ভেজিটেটিভ প্রোপাগেশন দিয়ে বা অঙ্গজ জনন দিয়ে। অঙ্গজ জনন কাকে বলছে? অঙ্গ থেকে যে জনন হচ্ছে তাকে আমরা বলছি অঙ্গজ জনন, তাই তো? এবার অঙ্গজ জননের এক্সাম্পল গুলো বলতে হবে, পড়ে নিতে হবে খুবই সোজা। অঙ্গজ জনন সব সময় উদ্ভিদে হয়, কোনো প্রাণীতে আমরা অঙ্গজ জনন করছি না, দেখছি না, শুধুমাত্র উদ্ভিদে হয়। প্লান্টের ক্ষেত্রে অঙ্গজ জননে কি হয় সেগুলো আমরা দেখে নিই, কিভাবে হয়, কি কি দিয়ে হতে পারে সেগুলোও দেখব। অঙ্গজ জনন রুট বা মূল দিয়েও হতে পারে, অঙ্গজ জনন কাণ্ড দিয়ে হতে পারে, অঙ্গজ জনন পাতা দিয়েও হতে পারে। কিভাবে? প্রত্যেকটার এক্সাম্পল গুলো দেখি, খুব সোজা একদম মাথায় ঢুকিয়ে ফেলতে হবে। মূল দিয়ে কিভাবে হয়? মূল যেটা আছে, কোন গাছের যে মূল, সেই মূলটা থেকে যদি যদি কেটে আলাদা বাদ হয়, সেই মূল থেকে আবার নতুন গাছ তৈরি হয়, তাহলে কি হবে সেটাকে বলবো আমরা মূল দ্বারা অঙ্গজ জনন। উদাহরণ কি? সুইট পটাটো, মিষ্টি আলু, এমনি আলু নয়, কিন্তু এমনি আলু কিন্তু কাণ্ড দিয়ে হয়, আর মিষ্টি আলু মূল দিয়ে হয়। এটাতে আবার প্রশ্ন আসে, মিষ্টি আলু কি কিন্তু দুটো আর এমনি আলু আলাদা? এমনি আলু হচ্ছে স্টেম বা কাণ্ড, আর মিষ্টি আলু হচ্ছে মূল, পরিবর্তিত মূল, যেটা আমরা খাই, তাই তো? আচ্ছা, এটা ছোটদের জিনিস, তোমরা সবাই জানো। এবারে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কাণ্ড দিয়ে। কাণ্ড দিয়ে অনেক ভাবে হয়, কিন্তু এই যে এত উদাহরণ দেখে ঘাবড়ে গেলে চলবে না। আর এই উদাহরণগুলোর থেকেও কিন্তু জয়েন্টেও প্রশ্ন আসে, আমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতেও এমসিকিউতে আসে, আর এগুলো খুব সোজা। আমরা চারপাশে এই গাছপালাগুলো সবসময় দেখতে পাই, তাই জন্য এগুলো নিয়ে খুব মুখস্থ করতে হবে এভাবে ভেবো না। আগে এই ক্লাসটা তোমরা শোনো ভালো করে, এটা শুনে তারপরে তোমরা কিছুক্ষণ পরে গিয়ে বইটা একবার পড়ে নেবে, আর তারপর নিজে একবার বলে নেবে মনে মনে, দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আবার শুরু করি। হ্যাঁ, তো কাণ্ড দিয়ে প্রথমে বলি টিউবার। টিউবার মানে টিউবার দিয়ে যেগুলো হয়, ধরো আলু, টিউবার। সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে আলু। আলু হচ্ছে একটা টিউবার, মাটির নিচে থাকে একটি কাণ্ড, সেই কাণ্ডর মধ্যে আমরা অনেক কি দেখতে পাই, মুকুল দেখতে পাই, তাই তো? বাড থাকে না, আলুর গায়ে তৈরি হয় না, ওই এক একটা বাড দিয়ে কিন্তু নতুন এক একটা গাছ তৈরি হতে পারে। ঠিক আছে, তো টিউবার একটা গেল। আরেকটা হয় বাল্ব। বাল্ব কি? পেঁয়াজ দেখেছো কি, রসুন দেখেছ কি, কাণ্ড, এগুলো পরিবর্তিত কাণ্ড, ওরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কন্ডেন্স, ভীষণ ভাবে প্যাক করা কাণ্ড। নেক্সট হচ্ছে কর্ম বা কন্দ। কর্ম কি? ওল দেখেছ, ওল, ওল রান্না করেছে মা কখনো? ওল হচ্ছে সেই কর্মের এক্সাম্পল। কর্ম কাকে বলে? মাটির তলায় এক জন্মাচ্ছে কাণ্ড, এদের মধ্যে অনেক ছোট ছোট বাল্ব থাকে, যে বাল্ব এক একটা থেকে এক একটা আলাদা আলাদা গাছ দিতে পারে, এটা হচ্ছে কর্ম। নেক্সট হচ্ছে রাইজোম। রাইজোম কি জিনিস, কাকে বলছি রাইজোম? আদা, হলুদ, দেখেছো কখনো? দেখেছো, রান্নাঘরে চলে যাও দেখতে পাবে, আদা হলুদ রেখে দিলে অনেকদিন ওখান থেকে গাছ হয়, দেখেছো? হলুদ থেকে তো খুব ভালো গাছ হয়ে যায়, কি করে হয়? উপরে, আর ওটা থেকে, ওটাকে আমরা কাণ্ডই বা বলছি কেন? ওর গায়ে দেখবে সরু সরু দাগ দাগ থাকে, নোড ইন্টার নোড, পর্ব এবং পর্ব মধ্য থাকে, তাই জন্য ওদেরকে আমরা বলি কি, রাইজোম। কেন? ওদের গা থেকে আবার সরু 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 মূলও বেরোয় না, এরা দেখবে ব্রাঞ্চড হয়, মানে আদা নেবে দেখবে আদার অনেকগুলো ব্রাঞ্চ আছে, এগুলো ব্রাঞ্চ না, অ্যাকচুয়ালি বাল্ব, একটাকে ভেঙে যদি তুমি রাখো ওইটা থেকেও গাছ বেরোতে পারে, বুঝা গেল? ওর মূল হবে, ওর পাতা বেরোবে, তাই জন্য
এদেরকে বলছি আমরা রাইজোম। এরা খাদ্য সঞ্চয় করে রাখে, মাটির তলায় হয়, এদের এক একটা থেকে আলাদা আলাদা গাছ বেরোতে পারে, এরা অঙ্গজ জননে সাহায্য করে। এবার আমরা পড়বো হচ্ছে সাকার। সাকার কি? সাকার মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ব্রাঞ্চ। ধরো ক্রাইজেনথিমাম বা নয়নতারা গাছ দেখেছ, অথবা মিন্ট, পুদিনা। কি হয় এদের, তুমি দেখবে এদেরকে জলে রেখে দিল, মানে এদের থেকে মূল তৈরি হয়। তুমি যদি পুদিনা গাছ পাতা নিয়ে আসো, ডালটাকে জলের মধ্যে রেখে দিলে তলায়, জলে ভিজিয়ে রাখলে 10-12 দিন পর ওখান থেকে মূল বেরোবে, তুমি পুদিনা গাছ চাষ করতে পারবে। আর পুদিনার একটা থেকে একটা বসালে দেখবে চারপাশে অনেক হয়ে গেছে, অনেক গাছ বসাতে হয় না, একটা দুটো বসালে তার থেকে অনেক হয়ে গেছে। কেন? ওদের নিচের প্রত্যেকটা অ্যাকচুয়ালি কানেক্টেড থাকে সাকার দিয়ে, একটার সাথে একটা কানেক্টেড। ও একটা থেকেই আরেকটা সাকার বেরিয়ে আরেকটা গাছ হয়ে গেল। তো সাকার গুলো কেটে দিলে ওরা ইন্ডিভিজুয়াল গাছ হয়ে যাবে। যতক্ষণ না তুমি সাকারটা কাটছো ততক্ষণ ওরা একটাই গাছ, বোঝা গেল? তো আন্ডারগ্রাউন্ড যে সাকার থাকে এক একটা দিয়ে আবার এরিয়ালি অনেকগুলো গাছ বেরোচ্ছে। সাকার যেটা বললাম সেটা থাকে আন্ডারগ্রাউন্ড, মানে মাটির নিচে। এবার মাটির উপরে যেগুলো থাকে বা সাব এরিয়াল যেটাকে বলে, সেগুলো অনেক ধরনের হয়। সেইগুলো কি কি হয় আমরা একটু দেখি। সাব এরিয়াল, সাব এরিয়ালের মধ্যে প্রথমেই পড়ছে রানার। রানার কি? রানার ছুটেছে খবরের বোঝা হাতে, ওরকম রানার নয়। রানার বলতে বোঝাচ্ছে দুর্বঘাস দেখেছ। আমি কিন্তু খুব সোজা সোজা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব, বোঝানোর চেষ্টা করছি। একটু যদি পারো গিয়ে দেখে আসো, দুর্বঘাস দেখবে একটা হলে তার পাশে একটা যদি তুমি তুলতে যাও দেখবে পাশে আরেকটা উঠে আসছে, আরেকটা উঠে আসছে, পরপর পরপর উঠে আসছে। মানেটা কি? মানে হচ্ছে ওরা সবার কানেক্টেড থাকে রানার দিয়ে, আর সেগুলো মাটির উপরের দিয়েই থাকে। এবার একটা গাছ উঠছে, তার পাশে আবার রানার ছড়িয়ে আরেকটা গাছ উঠলো, ওখান দিয়ে রানার দিয়ে আরেকটা গাছ, আরেকটা গাছ, এইভাবে পুরো পুরো ভরে গেল দুর্গতে। এরম নাও হতে পারে যে প্রত্যেকে আলাদা আলাদা দুর্গ ঘাস উপরে যেটা হচ্ছে ওরা একটাই হতে পারে। ওগুলো যদি তুমি কেটে দাও, ছিঁড়ে দাও, তাহলে ওরা ইন্ডিভিজুয়াল প্লান্ট হিসেবে কাজ করবে, বোঝা গেছে? তো ওটা পুরো ছড়ানো, কার্পেটের মতন হয়ে যায়। তাই জন্য পুরো একটা গ্রাউন্ডে যদি দুর্গঘাস জন্মাতে থাকে, পুরো কার্পেটের মতন ছড়াতে থাকে। এরপরে পড়বো স্টোলন। স্টোলন কি হয়? এরা ধরো ভ্যালিসনারিয়া, ভ্যালিসনারিয়া একটা জলজ উদ্ভিদ, এদের মধ্যেও এরকম হয়, একটা হলে পরপর পরপর অনেকগুলো ছড়িয়ে যায়, কিন্তু ওরা আলাদা আলাদা গাছটা, একটাই গাছ, একটার সাথে আরেকটা স্টেম গুলো কানেক্টেড থাকে। এরপরে বলছি অফসেট। কচুরি পানা দেখেছো কখনো? খুব সুন্দর ফুল হয়, ওই একটু বেগুনি বেগুনি কালারের, পুরো পুকুর ছেদ যায়, কখনো দেখেছো? তো ওই কচুরি পানাতে দেখবে ওটা কিন্তু এমন নাও, মানে ওরা দেখে মনে হয় না এক আলাদা আলাদা গাছ তৈরি হয়েছে কচুরি পানা, কিন্তু ওরা আলাদা আলাদা গাছ নাও হতে পারে। মালাটা কি দেখো ছবিতে, এরা এইভাবে তলার যে স্টেমটা, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে তলার যে ইন্টারনোড, একটা থেকে নোড থেকে এক একটা গাছ বেরোচ্ছে, গাছের মতন দেখতে লাগছে, আর ইন্টারনোডটাতে কোনো গাছ নেই, মানে কোনো পাতা নেই। তো এই ইন্টারনোড গুলো অফসেটের মতন কাজ করে, করে পুরো ছড়িয়ে যায় পুকুরে। এটা আইকর্নিয়া বা ওয়াটার হায়াসিন্থ, মানে যেটাকে আমরা কচুরি পানা বলি, এটাকে বেঙ্গল টেরর অফ বেঙ্গলও বলে। কেন বলে এটাও প্রশ্নে আসে অনেক সময়, কারণ এই কচুরি পানা কি হয়, জলের তো মাছ ফাছকে মেরে দেয়, মানে এদের এরা যখন হতে থাকে এত হিউজ লেভেলে হয়ে যায় যে জলের তলায় যারা থাকে, বসবাস করে, মাছ বা অন্য কোনো প্রাণী বলো, গাছপালা, কাউকে হতে দেয় না। তাই জন্য আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্লান্টই ছিল না, ইন্ডিয়ার প্লান্টই ছিল না, এটা বাইরে থেকে এসেছে, এসে এটাকে ইনভেসিভ বলে প্লান্ট। তো এখানে প্রচুর ছেয়ে গেছে, তো টেরর অফ বেঙ্গল বলে, কারণ পুরো পুকুরে ছেয়ে যায়,
যাচ্ছে, ভেতরের সমস্ত মাছ টাছ তখন অক্সিজেনের অভাবে মরে যাবে, আর এদেরকে যে সরিয়ে দেবে এটা সরানোটাও খুব ইজি হয় না, মানে একদম এরা একবার হতে থাকলে হতেই থাকে, বারবার হতে থাকে। ঠিক আছে, তো যাই হোক, দেখতে খুব সুন্দর হয়, ফুলগুলো খুব সুন্দর হয়। আর এরপরে আমরা যেটা, এটা আর দেখা যায় তোমার পিস্টিয়াতে। পিস্টিয়া কি জিনিস দেখবে এরকম, ওটাও দেখবে জলের মধ্যে পুরো জল ভরে যায়, দেখবে সবুজ সবুজ, এই ছবি দেখো, এগুলো তোমরা হয়তো দেখেছো, যদি কারোর গ্রামে টামে বাড়ি হয় তাহলে তো তোমরা দেখে থাকবেই, এগুলোকে ওয়াটার লেটুসও বলে। এবার বলবো এরিয়াল শুট, এমনি কাণ্ড দিয়ে কি করে হতে পারে, কাণ্ড দিয়েও কি হয় না, এগুলো সবকটাই কাণ্ড দিয়ে, কিন্তু এগুলো কি বলছিলাম আন্ডারগ্রাউন্ড একটা বললাম, এগুলো ম্যাক্সিমাম প্রথমে আন্ডারগ্রাউন্ড বললাম, তাই তো? পরপর মনে আছে নিশ্চয়ই যে বাল্ব, কর্ম, রাইজোম, ওগুলো সব আন্ডারগ্রাউন্ড, সাকার, তারপরে আমি সাব এরিয়াল বললাম, যেটা আন্ডারগ্রাউন্ড একদম মাটির তলাতেও না একটু উপরে, সেগুলো কি রানার, অফসেট এগুলো বা স্টোলন এগুলো। এবার আমরা এরিয়াল মানে একদম উপরে স্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় যাব, সেইখান থেকেও কিন্তু ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়। যেরকম ধরো আখ, আখ সবাই খেয়েছো ফল, আখের ক্ষেত্রে কি হয় দেখবে যে নোট গুলো হয় মাঝখানে একটা জায়গা, যেটা আমরা খাই আখ সেটাকে বলে ইন্টারনোড বা পর্বমধ্য, আর তার মাঝখানে যে শক্ত অংশগুলো থাকে ওগুলো হচ্ছে নোড বা পর্ব। ওই পর্ব থেকে বাড বেরোয় 20। এবার তুমি যদি দুটো নোডের, দুটো ইন্টারনোডের মাঝামাঝি কেটে দাও, যে টুকরোটা পাবে ওখানে যদি বাড থাকে ওটা মাটিতে পুঁতে দিলে ওই বাড থেকে আবার গাছ তৈরি হতে পারে। এবারে আমরা সোজা চলে যাব, আমাদের রুট হয়ে গেছে, রুটের পরে স্টেম লম্বা অনেক অনেকগুলো স্টেম পড়লাম। এবার লিফ বা পাতা দিয়ে কি করে হয় দেখো, পাতারও প্রচুর এক্সাম্পল পাবে, সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে তোমার পাথরকুচি। পাথরকুচি তোমরা দেখেছো কিনা জানি না, ব্রায়োফাইলাম, ওর পাতার যে ধারগুলো প্রত্যেকটা ধার থেকে, পাতাটা ইন্ট্যাক্ট হতে হবে, ইনজিওর্ড পাতা হলে হবে না, প্রত্যেকটা পাতার ধার থেকে নতুন গাছ তৈরি হয়। ওটাকে তুমি মাটিতে বসিয়ে রাখো, ওর গাছগুলোর মূল শিকড় মানে পুরো প্রত্যেকটা পাতার খাঁজ থেকে যে গাছ তৈরি হয়েছে সেই গাছগুলো আবার বড় হতে পারে। আবার ধরো অনেকে দেখবে বাড়িতে সাজিয়ে রাখে, ওয়াকিং ফার্ন অনেকে বলে, কিরকম হয় সরু সরু পাতা ফার্নগুলোর ধারে ধারে হয় কি, আবার পাতার যে টিপটা মানে একটা সরু পাতা নিচে নেমেছে ওই টিপ থেকে পাতার ঠিক সামনের দিকটা থেকে আবার গোছা করে অনেক পাতা জন্মেছে, ওটাকে তুমি মাটিতে পুঁতে দিলে আবার সেই গাছটা হবে। এরকম খুব সুন্দর দেখতেও লাগে, এখন ঘরের লোকে সাজিয়ে রাখে, এগুলো প্রচুর দেখতে পাওয়া যেত আগে, এখন এগুলোর অনেক দাম হয়ে গেছে, তুমি অনলাইনে ফনলাইনে কিনতে গেলে বাবা 300-400 টাকার মতন দাম নেয়। দ্য সাইন্টিফিক নাম আবার এডিয়েন্টাম কডেটাম। আর কি কিভাবে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হতে পারে, যেমন বুলবিল দিয়ে হয়। বুলবিল জিনিসটা কি, আনারস দেখেছো সবাই, আনারসের মধ্যে বুলবিল পাওয়া যায়, আগে যে গাছটা দেখো, এর আবার যে বুলবিল যেটা থাকে সেটা আবার ফ্লোরাল অর্গানের মধ্যেই হয়, মানে ফ্লোরাল পার্ট মানে অবশ্যই সেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্ট, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্টে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য ওরা বুলবিল তৈরি করে, যেখান থেকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। আর কিভাবে হতে পারে, টুরিয়ান বলে একটা জিনিস দিয়ে হতে পারে। টুরিয়ান কি জিনিস, মাথার উপরে ফুলের থোকার মতন হয়ে থাকে, ওরা ফুড স্টোর করে রাখে, ওরা পড়ে গেলে ওখান থেকে আবার নতুন গাছ দেবে আর কি। এই হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জননের সমস্ত পদ্ধতিগুলো। প্রথমে আমরা পড়লাম কিসের, রুটের, তারপরে আমরা পড়লাম স্টেমের বা কাণ্ডের, তারপর পড়েছি পাতার, তার এটা ছাড়াও বুলবিল, তারপর টুরিয়ান, এগুলো আমরা পড়লাম।